Sì, sabato. আপনি আপনার জায়গা থেকে একটু হেল্প করেন। আপনার তো ঘরের থেকে বেড়ে যেলাম দুপুরের কথা, বাসায় যাওয়ার পরে আপনি যখন হলে না ভেজাল না তাদের কি ব্যবস্থা যারা এখনো বাহিরে অযথা ঘোরাফেরা করছেন, আপনাদের প্রয়োজনীয় কাজ শেষ হলে দ্রুত বাসায় চলে যান। কয়েকদিন ধরে আমাদের অবস্থা আমরা কন্ট্রোলের মধ্যে আছে, আল্লাহর অশেষ সহমত যে আমাদের দেশে এখনো পর্যন্ত এই ভাইরাসের প্রকোপটি সম্পূর্ণভাবে সরকারিভাবে আমরা যে প্রথমে ছড়াইনি আলহামদুলিল্লাহ। এখন আমাদের একটি পিরিয়ড কাটাচ্ছি যেখানে আমাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছে, এই কারণে কারণ এটা হচ্ছে বেসিক্যালি এখন কন্টামিনেশন পিরিয়ডটা শুরু। তো সেই জন্য সবাইকে আমরা অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, পর্যাপ্ত ব্যবস্থাও গ্রহণ করছি। অনেকে আছেন আমাদের সাথে সহায়তা করছেন, অনেকে আছেন বোঝার পরেও না বোঝার ভান করছেন। যারা না বোঝার ভান করছেন তাদেরকে আমরা নিচ্ছি, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছি, জরিমানা করা হচ্ছে, জেল হাজতে প্রেরণ করা হচ্ছে, যদি আরও প্রয়োজন হয় আরও কঠোর হতে সেনাবাহিনী বাধ্য হবে। তো আমরা অনুরোধ করবো সবাইকে যে আসেন, আমরা একসাথে কাজটা করি, কারোর সাথে দুর্ব্যবহার করে, কারোর উপরে আঘাত করে, কারোর সাথে মন খারাপ কষ্ট নিয়ে যাতে আমার কাজটা না করি।